আজকে এমন কিছু ওয়ার্ড বা শব্দ ইউজ করতে হবে আমাকে যা আপনারা বুঝতে একটু কষ্ট হতে পারে, তবে ভিডিওটি থেকে অনেক কিছু শিখতে পারবেন। সেজন্য প্রথমেই আমি দুঃখিত, আপনাদের জন্য কিছু ইংলিশ ওয়ার্ড ইউজ করতে হবে যেটি আপনারা নিজে নিজেই বুঝে নিতে হবে। তো বন্ধুরা, আজকের বিষয় হচ্ছে ইদিস্টা ট্যাবলেট। এই ইদিস্টা ট্যাবলেটটি সাধারণত উত্তেজক ঔষধ হিসেবে ব্যবহৃত হয়। তো উত্তেজক ঔষধটি আপনারা নিজে নিজেই বুঝে নিন, আমি আর ভেঙে বলবো না বা ইংলিশ শব্দটি ইউজ করব না। তারপরও আরও কিছু বিশেষ কাজে এই ইদিস্টা ট্যাবলেটটি ইউজ করা হয় যা আপনাদের জানা খুবই প্রয়োজন। তো ভিডিওটি শুরু করার আগে বলে দিই, আমি আছি রাজন দেব এবং আপনারা দেখছেন ডিয়ার মেডিসিন চ্যানেল। অবশ্যই ফুল রিভিউ তুলে ধরবো এই ইদিস্টা ট্যাবলেট বিষয়ে। তার আগে অবশ্যই বলে দিচ্ছি, আপনারা যদি আমাদের পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পুরাতন হয়ে থাকলে সবাইকে ধন্যবাদ। তো চলুন কথা বরাবর না, আজকে আমরা ইডিস্টা বিষয়ে জানবো, এটি কাদের দেয়া হয়, কেন দেয়া হয়, এটি ডাক্তাররা প্রেসক্রিপশন করেন কেন, এটি খাওয়ার নিয়ম, এটির পার্শ্ব প্রতিক্রিয়া, এটি খাওয়ার পর কি কি করতে হবে, ফুল রিভিউ এ টু জেড তুলে ধরবো আজকের এই ভিডিও। তবে অবশ্যই বলে দিচ্ছি, ভিডিওটি না টেনে দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত, না হলে অনেক কিছু মিস করে ফেলতে পারেন। তো চলুন প্রথমে আমরা জানি এই ইদিস্টা ট্যাবলেট বিষয়ে। এটি হচ্ছে ইউনিমেড ইউনি হেলথ কোম্পানির একটি প্রোডাক্ট, এটি হচ্ছে বাংলাদেশি একটি প্রোডাক্ট। এটি হচ্ছে ইডিস্টা 2.5 এবং এটি হচ্ছে ইডিস্টা 20। তারপরও এছাড়া আরও দুইটি পাওয়ার আছে, মোট হচ্ছে চারটি পাওয়ার, ইডিস্টা 2.5, ইডিস্টা 5, ইডিস্টা 10 এবং ইডিস্টা 20 মিলিগ্রাম। এই চারটির চার ধরনের কালার এবং চারটি সম্পূর্ণ আলাদা আলাদা দাম। তো ইডিস্টা 2.5 মিলিগ্রামের দাম হচ্ছে 10 টাকা করে এবং 5 মিলিগ্রামের দাম হচ্ছে 18 টাকা করে এবং 10 মিলিগ্রামের দাম হচ্ছে 35 টাকা করে এবং 20 মিলিগ্রামের দাম হচ্ছে 60 টাকা করে প্রতি ট্যাবলেট। তো যে কেউ খেলে আলাদা আলাদা কিনতে পারেন একটি করে, বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে পাবেন, এটি খুচরা হিসেবে পেতে পারেন। তবে এটি খাওয়ার নিয়ম একটু জটিল আছে, যা জানতে হলে আপনাদের ভিডিওর লাস্টের দিকে একটু মনোযোগ দিতে হবে। তাছাড়াও কিছু তথ্য তুলে ধরবো যা জানা আপনার খুবই প্রয়োজন। এই ইডিস্টা ট্যাবলেটটির অন্যান্য কোম্পানি বাংলাদেশে নিয়ে এসেছে, যেমন স্কোয়ার ফার্মাসিউটিক্যালস, ইন্টিমেট। এটির জেনেরিক নেম বা গ্রুপ নেম হচ্ছে টাডালাফিল। এই টাডালাফিল ঔষধটি বা ইডিস্টা বা ইন্টিমেট ট্যাবলেটটি অনেকেই খেয়ে থাকেন যে বীর্যপাত না হওয়ার জন্য। তবে এটির কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে যা আমি দাপে দাপে তুলে ধরব। তো চলুন আমরা এবার জানি এই ইডিস্টা বা টাডালাফিল ঔষধটির কাজ কি। এটির কাজ হচ্ছে স্থায়ীভাবে আপনার উত্তেজনা বৃদ্ধি করবে। অনেকেই সহবাস করতে গেলে খুব দ্রুত বীর্যপাত হয়ে যায় এবং কম সময়ের মধ্যেই এটি ইন্ট্রাকোস্টা শেষ হয়ে যায়, তাদের ক্ষেত্রে এই ইডিস্টা ট্যাবলেটটি দেয়া হয়। তবে এই ইডিস্টার ট্যাবলেটটি কিন্তু যারা পারমানেন্টলি করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু প্রতিদিন একই টাইমে খেতে হবে এবং 2.5 এবং 5 মিলিগ্রাম একই সময়ে খেতে হয়। আর যারা টেম্পোরারি বা কিছু সময়ের জন্য খেতে চান তাদের ক্ষেত্রে কিন্তু 10 মিলিগ্রাম অথবা 20 মিলিগ্রাম। যারা রাত্রে একদিনের জন্য খেতে চান বা হঠাৎ করে ইচ্ছে হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 10 অথবা 20 মিলিগ্রাম একটি ট্যাবলেটেই যথেষ্ট। তবে যাদের পারমানেন্টলি চান বা আরও কিছু সমস্যার কথা বলবো, যে রোগগুলোর কারণে এই ইডিস্টা ট্যাবলেটটি দেয়া হয়, সেই কারণের যদি আপনারা খেয়ে থাকেন তাহলে প্রতিদিন একই সময় খেতে হবে, দিনে অথবা রাত্রে 2.5 অথবা 5 মিলিগ্রাম। অনেকেরই আছে ঠিক সময়ে আকাঙ্ক্ষা তৈরি হয় না বা বৃদ্ধি পায় না, সেই জন্য এই ইডিস্টা ট্যাবলেটটি দেন ডাক্তাররা। আরেকটি জটিল রোগের জন্য এই ইডিস্টা ট্যাবলেটটি দেয়া হয়, সেই জটিল রোগটির নাম হচ্ছে বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া। এই বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া হচ্ছে বিপিএইচ। এই বিপিএইচ রোগটি দেখা দেয় প্রায় 40 বৎসরের পর থেকে 60 বৎসরের পর্যন্ত। যাদের বয়স 40 হয়ে গেছে তাদের ক্ষেত্রে বেশি সংখ্যক সমস্যা দেখা দেয় এই বিনাইন প্রোস্টেটিকের সমস্যা। প্রোস্টেটিক সমস্যা আপনারা বুঝবেন না, সেটি আমি দাপে দাপে তুলে ধরবো প্রোস্টেটিক সমস্যাটা আসলে কী। তবে মনে রাখবেন আপনারা সেটি, যে এটি প্রোস্টেটের কারণেও দেয়া হয়। মূত্রতলির ঠিক নিচেই হচ্ছে প্রোস্টেটের অবস্থিত। যখন আপনি প্রস্রাব করবেন তখন আপনার মূত্রতলি থেকে প্রোস্টেটে চলে যাবে এবং প্রোস্টেটে গিয়ে মূত্রনালী হয়ে আপনার প্রস্রাবটা বের হয়ে যাবে। তবে আপনি যখন ইচ্ছে করবেন তখনই প্রস্রাবটা হবে, আবার যখন ইচ্ছে করবেন না তখন আটকে রাখতে পারেন। যখন আপনার এই ইচ্ছা শক্তিটা থাকার পরও আপনার প্রস্রাবটা অটোমেটিকলি বের হয়ে যাচ্ছে তখন আপনার প্রস্টেটের কার্যক্ষমতা হারিয়ে ফেলেছেন। সেই কার্যক্ষমতাটা ঠিক রাখার জন্য এই ইডিস্টা ট্যাবলেটটি দেয়া হয়।
সহজ ভাষায় বললে যে প্রোস্টেটের সমস্যার কারণে বা বিপিএইচ এর কারণে এই ইজিস্টা ট্যাবলেটটি দেয়া হয়। প্রোস্টেটের সমস্যা আসলে আমরা কিভাবে বুঝবো বা ডাক্তাররা যে দেন আমাদের ঔষধ আসলে কোন কারণে দেন? প্রস্রাবের সমস্যা বা প্রোস্টেটের সমস্যা আসলে কয়েকটি কারণে আসতে পারে। তার মধ্যে হচ্ছে মূত্রনালী বা মূত্র ত্যাগের আগে আপনার প্রচণ্ড বেগ থাকবে, কিন্তু আপনি টয়লেটে গেলে প্রস্রাব করার ইচ্ছা আছে কিন্তু প্রস্রাব হচ্ছে না, খুব প্রচণ্ড পরিমাণে আপনি চাপ সৃষ্টি করেছেন মূত্রতলি বা প্রস্রাবের নালীতে কিন্তু প্রস্রাব হচ্ছে না, ফুটা ফুটা হয়ে প্রস্রাব পড়ছে কিন্তু ক্লিয়ারভাবে হচ্ছে না, আপনি বিছানায় গিয়েছেন রাত্রে ঘুমানোর অবস্থায় আপনার কিছুক্ষণ পরপর প্রস্রাবে ধরছে, আপনি বাথরুমে যাচ্ছেন কিন্তু প্রস্রাব হচ্ছে না, প্রস্রাব করার সময় জ্বালাপোড়া হচ্ছে, প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে, প্রস্রাবের গতি কমে যাচ্ছে, প্রস্রাব যেভাবে লাইন দ্বারা আপনার সৃষ্ট হয়ে সোজাভাবে পড়ছে সেভাবে আগের মতো পড়ছে না। এক কথায় আপনার প্রোস্টেট দ্বারা যে কোনো ধরনের সংক্রমণ বা আপনার প্রস্রাবের আগে যেভাবে সাধারণভাবে হতো 2 থেকে 3 বছর আগে তার থেকে অন্যরকম দেখা যাচ্ছে, বা আপনি নিজেই বুঝছেন যে আপনার সমস্যা হচ্ছে প্রস্রাবের নালি বা প্রস্রাব করতে গেলে এই ধরনের সমস্যার ক্ষেত্রে এই ইজিস্টার ট্যাবলেটটি দেয়া হয়। তবে এই প্রোস্টেটের সমস্যাটা কী কারণে হয় সেটি এখনও বিশেষজ্ঞ ডাক্তাররা তুলে ধরতে পারেননি বা এটি বিশেষজ্ঞরা বিশেষভাবে জানতে পারেননি। তবে কিছু কিছু ক্ষেত্রে জানা যায় যে হরমোনের দ্বারাই এটি সৃষ্ট হয়। যাদের বয়স 40 থেকে 60 বছর হয়ে গেছে তাদের কিন্তু শরীরে হরমোনটা কমে যায় বা হরমোনের পরিবর্তন হয়। বুড়ো বয়সে বেশি সমস্যা এগুলো দেখা দেয়, প্রস্টেট বড় হয়ে গেছে, প্রস্রাব আটকাতে পারতেছেন না বা প্রস্রাব ধরে রাখার ক্ষমতা হ্রাস পেয়েছে বা আপনার বিভিন্ন সমস্যা হচ্ছে, প্রস্রাব ফুটা ফুটা হয়ে পড়ছে, এই ধরনের সমস্যা, সেটি বলছি আমি 40 থেকে 60 বছরের ভিতরে। তবে 40 বছরের আগেও কিছু কিছু ক্ষেত্রে পুরুষের দেখা দেয়। আরেকটি বিশেষ কারণে দেয়া হয় 10, 20, 2.5 এবং 5, সেটি হচ্ছে ইরেকটাল ডিসফাংশন। ইরেকটাল ডিসফাংশন শব্দটি আপনারা বুঝবেন না, সেটি ইংলিশ শব্দ, এটি হচ্ছে পুরুষত্বহীনতা। পুরুষত্বহীনতা বলতে আপনারা যেটি বোঝেন যে নিজের ক্ষমতা নেই সহবাসের সময় বা রাত্রে সময় বাড়ানোর উপযোগী নন আপনি। তো এই ইরেকটাল ডিসফাংশন বা পুরুষত্বহীনতার জন্য এই ইজিস্টার ট্যাবলেটটি প্রয়োগ করা হয় শরীরে। তবে এই ইরেকটাল ডিসফাংশনটি আপনারা নিজে নিজেই এটি আপনারা সারাতে পারেন বা রোগ থেকে মুক্তি পেতে পারেন। এই ইরেকটাল ডিসফাংশনটি কয়েকটি কারণে হয়ে থাকে, তার মধ্যে প্রধান কয়েকটি কারণ আমি দেখেছি, সেটি হচ্ছে আপনারা ধূমপান যারা করেন, যাদের ডায়াবেটিস আছে, যারা অ্যালকোহল বেশি খান, তাদের ক্ষেত্রে কিন্তু এই ইরেকটাল ডিসফাংশন সমস্যা হয় বা পুরুষত্বহীনতা কমে যায়, তাদের বীর্য খুব দ্রুত বের হয়ে যায় এবং সময়টা দীর্ঘক্ষণ হয় না। আরেকটি বিশেষ কারণে দেয়া হয় সেটি হচ্ছে নিজের আত্মবিশ্বাস নিজে হারিয়ে ফেলা। অনেকেই সহবাসের সময় নিজের আত্মবিশ্বাস নিজে হারিয়ে ফেলেন যে আমি পারবো কি না, এই ধরনের সমস্যায় থাকেন, দুদিকে থাকেন যে পারবো কি না, এই ধরনের সমস্যার ক্ষেত্রেও কিন্তু এই ইজিস্টার ট্যাবলেটটি দেওয়া হয়। মানসিক যদি চাপ থাকে আপনার মধ্যে তাহলে অবশ্যই মনে রাখবেন আপনার দ্বারা সহবাস মাত্র 2 থেকে 3 মিনিট, আপনারা বেশি সময় পারবেন না, সেই জন্য অবশ্যই মানসিক চাপ কমিয়ে ফেলতে হবে সহবাসের আগে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন এই ইজিস্টা ফুল রিভিউ বিষয়ে। যদি এরকম তথ্য পেতে চান বা এরকম মেডিসিনের ফুল রিভিউ পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটির সাথে সংযুক্ত থাকবেন। আজ আসছি, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।